এই পর্বে আমরা আলোচনা করব, আমরা যে দৈনন্দিন যে ভ্যাটের কার্যক্রম করব কি কি রেজিস্টার আমাদের রাখতে হবে। এর আগে আমরা ভ্যাটের বিভিন্ন ফর্ম নিয়ে আলোচনা করেছিলাম, ওই ফর্মে আলোচনার ভিতরে কিছু কিছু ফর্ম ছিল যেগুলো আমরা অনলাইনে ঢুকে অনলাইন সিস্টেমে আমরা পূরণ করব। এর মধ্যে আবার কিছু ফর্ম ছিল চিঠি আকারে, যে এরকম ফর্মেট আকারে যে আমরা যখন প্রয়োজন হয় মামলা মোকদ্দমা সংক্রান্ত ফর্ম। এখন আমরা আলোচনা করবো আমাদের প্রতিদিন, মানে আমরা যে ব্যাট নিয়ে যারা কাজ করে যে যে রেজিস্টারগুলো আমাদের প্রতিনিয়ত রাখতে হবে, সপ্তাহে 7 দিন বা মাসে 30 দিন রাখতে হবে আলোচনা করবো। এখন দেখেন এই রেজিস্টারগুলিকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। প্রথম হলো কিছু হচ্ছে অনলাইন ফর্ম, সিস্টেমেও দেওয়া যায়, এক্সেলে পূরণ করেও দেওয়া যায়। কিছু হচ্ছে বই আর কিছু হচ্ছে রেজিস্টার। মূলত আমরা রেজিস্টার বলতে বুঝি এরকম বাধাই করা বইকে রেজিস্টার বলি, যেমন 6.1 ক্রয় হিসাব, এটা আমরা রেজিস্টার আকারে পাই। তেমনি 6.2 বিক্রয় হিসাব, উৎপাদনকারী মূলত 6.1 ক্রয় হিসাব রাখে আর 6.2 বিক্রয় হিসাব রাখে, তাহলে উৎপাদনকারীর জন্য দুইটা রেজিস্টার, কারণ সে র মেটেরিয়াল প্যাকিং মেটেরিয়াল সার্ভিস কিনে ক্রয় হিসাবে এন্ট্রি দেয়। ক্রয় হিসাব থেকে সে প্রোডাকশন ফুল এনে ইউজ করে, ক্রয় হিসাবে রিসিভ হচ্ছে 6.3 দ্বারা যেসব পণ্য সেবা কিনবেন তার রিসিভ, আর ক্রয় হিসাবে আউট হচ্ছে আপনি প্রোডাকশন ফ্লোর থেকে রিকোয়েশন দিয়ে যে র মেটেরিয়াল বা সার্ভিস বা পণ্য বা সেবা। 6.2 আউট হচ্ছে আপনি রিকোয়েশন দিয়ে যেই উৎপাদনে যে এটা ব্যবহার করবেন, এটা হলো ক্রয় হিসাব। বিক্রয় হিসাব, প্রোডাকশন ফ্লোর থেকে যে ফিনিশ প্রোডাক্ট পাবেন এটা আমরা বিক্রয় হিসাবে রাখবো, এবং বিক্রয় হিসাবের আউট হচ্ছে আপনার 6.3 দ্বারা যে পণ্য বিক্রি করবেন। এখন এটা তো গেলে উৎপাদনকারী, কিন্তু আপনি যদি যাহা কিনেন তাহাই বিক্রি করেন তাহলে আপনি দেখবেন যে রিসিভ একটা, আউটও কিন্তু একটা। তাহলে আপনি ওই যে 6.1 ক্রয় হিসাব আর 6.2 বিক্রি হিসাব না রেখে 6.2.1 ক্রয় বিক্রি হিসাব রাখবেন, ঠিক আছে। তাহলে আমরা মূলত তিনটা রেজিস্টার পাই। এছাড়া বন্ড নিয়ে যারা কাজ করেন বন্ডের একটা রেজিস্টার থাকে, আর এটা হলো একটা। আর আমরা কিছু কিছু বই আকারে পাবো, এটা আমরা মানি রিসিট বা ক্যাশ মেমো বই বলতে পারি। যেমন আপনি ভ্যাট চালান কাটবেন 6.3, হ্যাঁ, অথবা টার্ন ওভার যদি চালান নেন 6.9, এই দুইটা আপনি এর চালান বই আকারে পাবেন। তারপরে দেখেন যে চুক্তিভিত্তিক চালানপত্র, যদি আপনার কোম্পানি কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং করেন তাহলে আপনি এই পণ্য বা সেবা দেওয়ার সময় এই 6.3 দেবেন না, দেবেন আপনি চুক্তিভিত্তিক চালানপত্র 6.4। তারপরে আপনার যদি কেন্দ্রীয় নিবন্ধন প্রতিষ্ঠান হয় যে এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে প্রোডাক্ট পাঠাইতে হবে তাহলে আপনি দেবেন কি 6.5। তারপরে আপনার কোম্পানি যদি লিমিটেড কোম্পানি, আপনার যদি বিডিএস এর প্রত্যয়নপত্র দেওয়া লাগে আপনি 6.6 প্রত্যয়নপত্র দিবেন, আর যদি আপনার 2 লাখ টাকার বেশি লেনদেন হয় 6.10, যদিও এটা 56 আকার আছে, আসলে 6.10 এটা অনলাইনে দেওয়া যায়, অনেকে না জানার কারণে 56টা ইউজ করে এটা অনলাইনে দিতে হবে, এটা হলো সিস্টেম। আমরা দাবি দাবিগুলিও দেখাবো আমাদের ওই যে আপনি বিভিন্ন রকম রেজিস্টার এবং ফর্মের যে ভিডিওর পার্ট আছে ওইখানে আপনি দেখতে পারেন। তাহলে এখন আমরা ধারণা দেই যে আপনি কীভাবে বুঝবেন আপনার কোম্পানির নেচার অনুযায়ী কী কী রেজিস্টার রাখবেন। হ্যাঁ, আমরা এই ভিডিওটা ইচ্ছা করে বিস্তারিত করেছি যাতে আপনার ক্লিয়ার হয়। বসক 9.1 বা ভ্যাট রিটার্ন। আচ্ছা, যেই লোকের ভ্যাট নিবন্ধন আছে সে কি রিটার্ন দিতে হবে না? তাহলে আপনারা এইভাবে মাথা সেট করেন যে আপনি ভ্যাট নিবন্ধন নিয়েছেন মানে 9.1 জমা দিতে হবে। আমরা কী জানি, ধারা 2 বলা আছে যে কি কর মেয়াদ মানে 1 মাস, তাহলে ভ্যাটের বাসায় 1 বছর হচ্ছে 12টা কর মেয়াদ, তার মানে 12 মাস। তাহলে আমরা জানুয়ারি মাসে রিটার্নটা ফেব্রুয়ারি মাসের 15 তারিখের ভিতরে জমা দিব, ফেব্রুয়ারি রিটার্নটা মার্চ মাসে 15, এইভাবে যেই কর মেয়াদ তার পরবর্তী মাসে 15 তারিখে রিটার্ন জমা দেবো, এইভাবে 12 মাসে 12টা রিটার্ন দিব। তার মানে মূসক 9.1 সবাই জমা দিতে হবে, তার মানে আপনার ভ্যাট নিবন্ধন আছে মানে রিটার্ন জমা দিতে। তখন অনেকে এখনও ওই 9.1 দেয় নাই, তাহলে সে জেনে রাখবেন ধারা 85 অনুযায়ী আপনার কিন্তু প্রতি মাসে 5,000 টাকা করে জরিমানা হচ্ছে। 2022 জুলাই থেকে এই জরিমানাটা 5,000 টাকা আছে প্রতি মাসে রিটার্ন জমা না দেওয়ার পার মান্থ, আর 2022 আগের জন্য হয়েছে কি যে আপনার 10,000 টাকা ছিল এবং তার সাথে ইন্টারেস্ট আছে। তাহলে যারা যারা রিটার্ন জমা দিতেছে তারা কিন্তু ভুলে আছেন। সোজা কথা হলো আপনি ভ্যাট নিবন্ধন নিয়েছেন মানে 9.1 আপনাকে জমা দিতেই হবে, এটা হলো মেন কথা। আর টার্ন ওভার নিবন্ধন নিলে এই জায়গায় দিবেন 9.2, এটা হলো সোজা কথা। আপনি ভ্যাট নিবন্ধন আছে মানে আপনাকে রিটার্ন জমা দিতে হবে। দ্বিতীয় কথা হলো 6.3 বা ভ্যাট চালান। এখন দেখেন যে আপনার কোম্পানির বিক্রি আছে মানে কি আপনাকে 6.3 দিতে হবে। আমরা প্রায় দেখি অনেক সার্ভিস প্রদানকারী অনেক ব্যবসায়ী রিটার্নের 9.1
সেল দেখাচ্ছে এত লাখ টাকা বিক্রি, কিন্তু সে 9.6.3 ইস্যু করে না, তাহলে এটা কিন্তু একটা ভুল করতেছেন। বিশেষ করে আমরা দেখতেছি যে রপ্তানিকারকদের মধ্যে এই প্রবণতা আছে যে আমি তো ভাই এলসির মাধ্যমে বেচি। শুনেন, এলসির মাধ্যমে বেচেন এটা তো আপনার লিগেল ডকুমেন্ট, এলসির মাধ্যমে বেচার একটা কন্ডিশন যে হ্যাঁ আমি এলসির মাধ্যমে বেচবো, তাহলে প্রদেশের বাইরে সেবা পাঠাই দিব, ডলার পেমেন্ট পাবো, পিএসসি রাখবো, আমার ব্যাট কবদি। আপনি খাতাপত্র রাখতে নিষেধ করছে? আপনি তো কেউ খাতাপত্র রাখতে নিষেধ করে নাই, আপনি রাখেন না কেন? তাহলে আপনি ভুল করতেছেন, আপনি কিন্তু একসময় ওটিতে ঝামেলা করবেন। তার মানে আপনার রপ্তানিকারক হন আর যাই হন, আপনাকে পণ্য 9.1 সেলস দেখাচ্ছেন, তার মানে আপনাকে কী করতে হবে? 6.3 ইস্যু করতে হবে। যারা যারা করে না তারা ভুল করতেছেন। আমরা প্রায় দেখি অনেকের ভিতরে 6.3 ইস্যু না করার একটা প্রবণতা আছে। তার মানে যেই লোকের কালেকশন আছে, সেলস আছে, তাকে 6.3 দেখতে। তার মানে স্কুল কলেজ থেকে শুরু করে যারা যারা ব্যাট নিবন্ধন নিয়েছেন, সেবা প্রদানকারী সফটওয়্যার কোম্পানি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের শুরু করে সবাইকে 6.3 কি সবাইকে ইস্যু করতে হবে। তার মানে আপনার কোম্পানির বিক্রি আছে মানে আপনাকে 6.3 ইস্যু করতে হবে। তাহলে দুইটা আশা করি বুঝতে পারছেন। তৃতীয় হলো দেখেন, আপনি যদি উৎপাদনকারী হন তাহলে 6.1 কয় হিসাব রাখবেন, আর ফিনিশ প্রোডাক্টের জন্য কি 6.2 বিক্রি হিসাবে রাখবেন, আর যদি আপনি যাহা কিনেন তাহাই বেচেন তাহলে 6.2.1 রাখবেন। ঠিক অনুরূপভাবে সেবা প্রদানকারী সেবা দিতেছেন, সেবা দিতে কিন্তু অনেক রকম কিনতে হয়, তাহলে পার্চেসের জন্য করা হিসাব আর বিক্রি সেলসের জন্য কি 6.2, আর ট্রেডিং ব্যবসায়ী যারা 6.2.1, তাহলে আমরা ধরতে পারি 6.1 আর 6.2 বিকল্প হচ্ছে 6.2.1। তারপরে হচ্ছে যে মূসক 4.3, উপকরণ উৎপাদক কারা দেবেন। দেখেন আইনে কোথাও বলা নাই যে কারা কারা সহক জমা দেবেন, কিন্তু দুইটা জায়গায় রেফারেন্স আছে, আপনারা রেফারেন্স দুটো নোট করতে পারেন। প্রথম হলো বিধি 21-এ বলা আছে শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান রেয়াত না নিলে সহক জমা দেবে না। ঠিক তেমনি 2020 সালের 8 নম্বর ব্যাখ্যা বলা আছে শত সেবা প্রদানকারী রেয়াত না নিলে সহক জমা দিবে না। তাহলে এই দুইজন ছাড়া বাকি সবাইকে কিন্তু সহক দিতে হবে, আর কোথাও কিন্তু রেফারেন্স নাই যে আপনাকে সহক থেকে অব্যতি দেওয়া আছে। তবে হ্যাঁ, এটা হইতে পারে যে আমার তো রেয়াত নাই আমি সহক দিই না, কী হবে এটা মাথায় রাখবেন। রেয়াত নিলে সহক দিতেই হবে, ধারা 44 অনুযায়ী যদি সহক না দেন তাহলে কিন্তু আপনার রেয়াত কাটা যাবে। আর দ্বিতীয় কথা হলো আপনার রেয়াত নাই সহক না কী হবে, আপনি এইভাবে চিন্তা করবেন যে আপনি কিন্তু ভবিষ্যতে একটা অনাকাঙ্ক্ষিত ঝামেলায় পড়তে পারেন। কারণটা কি যে আপনার তো মূল্যের কোনো ডিক্লারেশনই নাই যে আমার সম্ভাব্য মূল্য কত, তখন দেখবেন ওই যে আপনাকে ব্যাট অফিস থেকে ডাকবে, ডেকে বলবে যে ওনারা এত টাকা করে বিক্রি করতেছে আপনি কমে বিক্রি করলেন কেন, এটা নিয়ে আপনাকে হয়তো কি একটা, কারণ আপনার তো কোনো ডকুমেন্টস নাই, ডকুমেন্টস দিলে একটা ইয়ে হয়তো, তাই সংযোজনের কত ইয়ে উনি তো জানে না। কারণ আমরা কী জানি আমদানিকারক পণ্য আমদানি করার পরে ডিলার, হোলসেল, রিটেল এরকম বিভিন্ন জায়গায় হাত বদল হয়, আপনি এক জায়গায় থাকতে পারেন, এর জন্য শখটা দিয়ে দেওয়া কি বুদ্ধিমানের কাজ, এটা হলো একটা। আরেকটা হলো কী ভাই, দেখেন আপনার পণ্য বিক্রি করার সময় ভ্যাট নাই, এমন হতে পারে না আপনার র মেটেরিয়ালে ভ্যাট আছে, আপনি যখন পারচেস করছিলেন তখন তো ব্যাট থাকতে পারে, তাহলে আপনি মাথায় রাখবেন যে শখ যদি না দেন তাহলে সরকার হয়তো ওই ব্যাটগুলি আদায় করতে পারতেছে না, অথবা বুঝতে পারতেছে না যে আপনি যে অব্যতি পণ্য উৎপাদন করছেন এই উৎপাদন করতে গেলে কী কী মেটেরিয়াল ইউজ করছেন, তাহলে শখটা দিতে হবে। তার শখ না শখ কারা কারা দিবে আশা করি বুঝতে পারছেন। শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান বিধি 21 রেয়াত না নিলে শখ দিবে না, আর 2020 সালের 8 নম্বর ব্যাখ্যা অনুযায়ী সেবা প্রদানকারী রেয়াত না নিলে শখ দিবে না। এছাড়া যে আর সবাইকে কি শখ দিতে হবে, শখ না দিলে আপনার ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত ঝামেলা পড়তে পারেন, এটা খেয়াল রাখবেন। তারপর হলো 6.6 উৎসে কর্তন, উৎসে কর্তন সনদপত্র কি দেখেন। আপনার কোম্পানি যদি উৎসে কর্তনকারী হয় তাহলে আপনি 6.6 দেবেন, উৎসে কর্তনের ভিডিওটা দেখে নেবেন, আমরা এখানে আলোচনা করলাম না কারা কারা উৎসে কর্তনকারী, ওইখানে বলা আছে যারা যারা উৎসে কর্তনকারী তারা কী করবেন, উৎসে কর্তন প্রত্যেকপত্র ইস্যু করবেন। তারপরে আপনার যদি ক্রয় থাকে, আপনার যদি বিক্রয় থাকে, তাহলে আপনাকে ডেবিট নোটও রাখতে হবে, ক্রেডিট নোটও রাখতে হবে, হ্যাঁ ডেবিট নোট মানে ক্রয় বিক্রি অনুযায়ী। তারপরে আপনার যদি কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং হয় যে আপনার একাধিক ব্রাঞ্চ, তাহলে কী করবেন আপনি এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে পাঠাই, তাহলে চুক্তিভিত্তিক পণ্য হস্তান্তর চালানো কি রাখতে পারেন। তারপরে যদি আপনার কোম্পানি কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং করে তাহলে চুক্তিভিত্তিক, এইভাবে আমাদের কোম্পানির নেচার অনুযায়ী আমরা রাখবো। এখন আপনি বললেন যে হ্যাঁ, যারা ভিডিওটা দেখতেছেন দেখেন উৎপাদনকারী হলে আপনি এই সবগুলি রেজিস্টার রাখবেন, এখন দুই একটা রেজিস্টার হয়তো আপনার প্রয়োজন অনুযায়ী কিনাও রাখতে পারেন, যে এটা কার্যকারিতা আসলে নাই, কিন্তু নর্মালি 90% সবাই রাখতে হয়। সেবা প্রদানকারী হলে ওই একই রেজিস্টার। তারপরে আপনি যদি এরকম হয় যে ট্রেডিং ব্যবসায়ী, তাহলে আপনার 6.12 জায়গায় শুধু 6.2.1, নর্মালি রেজিস্টার সবাইকে একই রকম রাখতে হয়। তো আপনারা প্রায় বিভ্রান্ত থাকেন যে ভাই আমার তো সফটওয়্যার কোম্পানি আমার কী রাখতে হবে, নর্মালি 90% এই রেজিস্ট্রেশনগুলি সবারই রাখতে হয়। এখন দেখা গেলো যে আপনার কোম্পানি কী উৎসে কর্তনকারী না, আপনি 6.6টা রাখলেন না শুধু, এই তো পার্থক্য।
আপনি সেবা প্রদানকারী আপনি পূর্ব থেকে দিলেন না, এছাড়া বাকি রেজিস্টারগুলি কমন। তারপরে আমরা একটু আকারে দেখি যে মানে এই এখানে তার লেখা যাবে না, আমরা ঘটনা আকারে দেখি যে আমাদের কোম্পানি কী কী রেজিস্টার রাখতে হবে।